বিদ্যুৎ বিলে নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। যদি আপনার বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করে থাকেন এবং যদি আপনার বাড়িতে বিদ্যুতের মিটার থেকে থাকে, তাহলে এই ভিডিওটি মোটেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনের বেলায় ইউনিট প্রতি বিদ্যুতের দাম 20% কমিয়ে ফেলা হবে। এই সময় যেহেতু বিদ্যুতের চাহিদা কম থাকে তাই এমন সিদ্ধান্ত। অপরদিকে সন্ধ্যার অন্ধকার নামলেই বিদ্যুতের চাহিদা বাড়তে থাকে, সেই সময় মানুষের বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ করতেই ইউনিট প্রতি বিদ্যুতের দাম 20% বাড়ানো হবে। তাছাড়া এদেশের বেশিরভাগ মানুষই এখনো পর্যন্ত সন্ধ্যাবেলাতেই অফিস বা কলকারখানায় কাজ থেকে বাড়ি ফেরেন, ফলে সেই সময় টিভি চালিয়ে খবর দেখা বা বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে থাকেন। তাছাড়া রাতে ভালো ঘুমানোর জন্য অনেকেই এসি চালান, অতিরিক্ত ফ্যানও চালান কেউ কেউ। সব মিলিয়ে দিনের বেলা থেকে রাতে বিদ্যুতের খরচ বেশি হয়। স্বাভাবিকভাবে দিনের বেলায় বিদ্যুতের ইউনিট প্রতি মাসুল 20% কমার সুযোগ বিশেষ একটা পাওয়া যাবে না, বরং রাতে ইউনিট প্রতি মাসুল বাড়ার কারণে বিদ্যুতের খরচ বর্তমান সময়ের থেকে বেড়ে যাবে। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো এবং তাতে মানুষকে নিরুৎসাহিত করতে বিদ্যুতের মাসুল দিনের বেলা একরকম এবং রাতের বেলা বেশি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। মাথায় রাখবেন, দিনের বেলায় স্ট্যান্ডার্ড রেটের থেকে বিদ্যুতের মাসুল যেমন 20% কমে যাবে, তেমনি রাতে স্ট্যান্ডার্ড রেটের থেকে বিদ্যুতের মাসুল 20% বাড়বে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের ভাবনা হলো রাতে বিদ্যুৎ ব্যবহার বেশি করলে বেশি টাকা দিতে হবে। এই বিষয়টি বুঝতে পারলে বিদ্যুতের অপচয় অনেকটা কম হবে, তাতে ধীরে ধীরে তাপবিদ্যুতের ব্যবহার কমবে। কেন্দ্রীয় সরকার 2030 সালের মধ্যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার 65% কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুতের মাসুলের হেরফেরের এই বিষয়টি তারই অংশ। কেন্দ্রের লক্ষ্য হলো 2070 সালের মধ্যে ভারতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন শূন্যে নিয়ে যাওয়া। পরিবেশকে বাঁচাতে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে আর্থিকভাবে যারা দুর্বল সেই সমস্ত শ্রেণীর অন্তর্গত তাদের জীবন যন্ত্রণা যে বাড়বে সেটা বলাই বাহুল্য। তবে এক্ষুনি আপনাকে বিপদে পড়তে হচ্ছে না। 2024 সালের 1 এপ্রিল থেকে শিল্পক্ষেত্রে দিনের বেলায় একরকম বিদ্যুতের মাসুল এবং রাতে তার থেকে বেশি মাসুলের এই নিয়ম চালু হবে। কেবলমাত্র কৃষিক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারের মাসুলের বৃদ্ধি ঘটানো হবে না। 2025 সালের 1 এপ্রিল থেকে গৃহস্থ বাড়িতে এই নিয়ম লাগু হবে, অর্থাৎ আমজনতাকেও বিদ্যুৎ মাসুলের হেরফেরের এই নিয়মেও অন্তর্গত করা হতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত বিদ্যুৎ বা ইলেকট্রিক নিয়ে সরকারের বিশেষ একটি পদক্ষেপ। সরকারের এই পদক্ষেপ নিয়ে আপনারা কি মনে করছেন? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।